My tears like rain run down the window. I repeat your name. আজকে তো রবিবার, আর এখন 9:30 বাজে, দেরি করেই উঠেছি। কালকে এত টায়ার্ড ছিলাম না, ঘুমিয়ে গেছি একদম, এক ঘুমে ভোর হয়ে গেছে। মানে ভোর তো হয়েছে, আবার উঠিনি আর কি। যাই হোক, আর বাইরে বাবা চকচক করছে পুরো, এমন রোদ উঠেছে। আমি একবার ছাদে যাবো, কারণ এই যে যে পাপড়টা দেখছো, এটার উপর কালকে ডোরা টয়লেট করে দিয়েছিল, একটু ধুয়ে তো দিয়েছে, এটাকে রোদে দিয়ে আসতে হবে। আর আমাদের ব্যাটারি থেকে একদম ডাইরেক্ট রোদটা পড়তো, এই বিল্ডিংটার জন্য আর পড়বে না। এটাকে দিয়ে ছাদে দিয়ে আসতে হবে, এটা ছাদটা একদম পুরো রোদ পাবে, তো শুকনো হয়ে যায়, যাতে না তো ভেজা গন্ধ, মানে বেশি দিন ভেজা থাকলে স্মেল ছাড়বে। আমি গিয়ে ছাদে দিয়ে আসবো এটাকে। আর আজকে অনেক কাজকর্ম আছে, তো সব করতে হবে। তো রোদ দূর আর বেরাবে না। দেখেছো দেখেছো ভয় কেমন ঢুকে যাচ্ছে। আয় হাই বলছি, নিচে চ নিচে চ। এই যে আমি পাপসে রোদ দিলাম। তোর আমি তোর আমি ফটন তোর তোর অসভ্যটা, হ্যাঁ নিচে নেমে যাচ্ছে। আর কি বদমা, ওই জন্য বলি ছাদের গেটটা ওই জন্য নেমে যেতে একেবারে। চল, এই যে দেখেছো দেখেছো ভূতটা দেখো তা, যাও 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 ডোরা যাও। রোদে বেড়ায় এভাবে নামলো, আমি তো ভাবলাম ব্যাস একেবারে নিচে চলে যাবে, ভাগ্যিস যায়নি। দেখো হাওয়াটাও দিচ্ছে, প্লাস রোদও আছে, বুঝলে। এই এই দেখো দেখো দাঁড়িয়েছি। আমাদের এই দেখো এই বিল্ডিংটা হয়ে যাওয়ার জন্য আমাদের এই সামনে রাস্তাটা আর দেখা যায় না, না দেখা যেত। হ্যাঁ শুধু এই এইটুখানি পোর্শন, এই এইটুখানি পোর্শনটা দেখা যায়। হ্যাঁ তাও তো পরিষ্কার করেছেন, তো পুরো ঝিলটা ওরকম সেই পানা পানাতে ভর্তি হয়ে গেছিল। একটা পা আর একটা মুখ আহাস কি কুচিটা, আর রোদ লাগছে গো প্রচুর। আয় পালি আয় বাবু, টাটা টাটা। বাইরে রোদ না প্রচুর প্রচুর রোদ কে রে ধরু, আমার পুচুটা আমার পুচুটা। বাবু বাইরে রোদ রে, কোথায় যাবি বল? প্রচুর রোদ প্রচুর রোদ, মামা ভেতরে ঢোকো। আসো ভেতরে ঢোকো ভেতরে ঢোকো, যাও 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 যাও। আমি এই যে মুড়ি আর কালকে ঘুগনি নিয়ে খাচ্ছি, আর একজন দেখো কি অবস্থা, ওটা কি অবস্থা দেখো, তার অর্ধেক শরীর শরীর দেখো একদম মাঝামাঝি ঘরের ভেতরে। দেখো দেখো কি ভাবে বেঙ্গাচিটার মতো বসে আছে, দেখো ডোরা চল। ওই দেখো পিছলে পালিয়ে যাচ্ছে ডিমটা, হ্যাঁ দেখো লম্বা হয়ে মায়ের এখানে বসছে, সে সেখানে নিচে খাচ্ছে। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, ভাত ঝিঙ্গা আলু, আলু নয় যাই বলবো না, আর মাছ, এই যে আলুটা বলবো না কিন্তু আছে, এটা বলবো না। বাজার হাট করে নিয়ে এসছে, আর একজন এখানে বসে আছে, আর এখানে আজকে একটু আয়নাটা লাগানো হবে। হ্যাঁ কিরে ডোরা,
তুই কিছু একটু কুচি কুচি করে দে আর কি। এদিকে এসো বাবা, দেখো তাকে জামা পরানো হয়েছে, রিমু সেই ছোটবেলার জামা একটা পরে দিয়েছে, দেখো দেখো টানছে, দেখো আরে লেগিংসটা ছিঁড়ে যাবে ওই, ও তাই ঠিক আছে, দেখো দেখো সুন্দর লাগছে, চলো দারুণ লাগছে, কি সুন্দর তাহলে বিকেলে আঁচড়ে দিতাম, এখন এসব চলছে, এখনো আমাদের দুজনের কারো স্নান হয়নি, কারণ কাজ হচ্ছে জল, মানে জল লাইনের কাজ হচ্ছে, রান্না হচ্ছে, এখনো রান্না হয়নি, আজকে অনেক দেরি হয়ে যাবে, দুটো তিনটে তো বেজেই যাবে, কারণ এরপরে স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া হবে, চিকেনের হাঁড়িটা নাও, 3:30 বাজে, এই সব কাজকর্ম করে দিয়ে গেল, জেঠু জেঠিমাকে আগে খেয়ে নিতে বললাম, কারণ অনেকক্ষণ তারা চান টান করে বসেছিল, আমরা সারা খাওয়া হবে না, আমরা আমরা এই যে স্নান করলাম এবার খাবো, আজকে কি রান্না করেছি, হ্যাঁ গো নিচে আছে, সেটা ঘন্ট করেছে, মাছের টক, ভাজা ভাজি নিচে নিচে সব আছে, আর এটা চিকেন করেছে, চিকেনটা একটু কালো কালো হয়ে গেছে কেন বলো তো, কারণ জেঠিমা এক খেয়ালে বসিয়ে দিয়ে চলে গেছিল না, তো একটু মশলা কষার সময় একটু লেগে গেছিলো, আর 6:30 বাজে, আজকে তো সব কিছুই লেট হয়ে গেলো, খেলাম লেট করে, জাস্ট একটু শুয়েছিলাম, ভাবলাম না আজ ঘুমাবো না, ঘুমালে কী হবে বলো তো, 7:30-8 বেজে যাবে ঘুম থেকে উঠতে, চোখ খুলবে না, উঠতে ইচ্ছা করবে না, তারপর সেই উঠার পর শরীর আবার কী বলবো আর ভাল লাগবে না, তো তার থেকে আমি ঘুমোইনি, জাস্ট একটু শুয়েছিলাম, ভাবলাম না ডোরাকে একটু ছাদে আসি, কারণ কালকে চলে যাবে, আবার কতদিন পর আসবে তার নেই, খেয়ে একটু ঘুরি ছাদে, আর ছাদে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেঘ উঠেছে, মানে হাওয়া তো দিচ্ছে, বাবু পায় কি দেখেছো বদমাসটা, আমি কথা বলছি সে আমার পায়ের উপর পা তুলে দাঁড়িয়ে আছে, এখনই হুঁশুট খেয়ে পড়ে তো মায়ের দিকে, আর মেঘ উঠেছে মানে পুরো চারদিকে, দেখেছো 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 বদমাসটা, দেখ 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 এই যে যে বদমাসি শুরু করেছে, ডোরা ডোরা ফাজলে আমি কাঠাবো, দাঁড়া তো এই যে দেখো এদিকটা পুরো মেঘ উঠেছে, এদিকটা পুরো মেঘ হয়েছে, আমি জানি না বা বৃষ্টি বৃষ্টি হবে কিনা, হ্যাঁ আজকে সকালে আমি পাপোশটা রোদে দিতে এনেছিলাম, সেটা শুকনো হয়ে গেছে, এটাকে নিচে নিয়ে যাই, ডোরা দাঁড়া না বাবু দাঁড়া না, দেখেছো দেখেছো বদমাসি মানে ধরতো, 10:30 লাগাই দিয়ে ওকে ছেড়ে দি, দৌড়া আর মুখটা সিদ্ধ করেছিলাম, বয়স করেছিলাম, হয়ে গেছে, বের করে নি, বের করে খেতে হবে এখন, আরেকজনকে দেখো বিছানা খুঁড়ে ফেলছে, দেখ কী রে বাবা কোথায় ঢুকবি, হ্যাঁ খুঁড়ে অনেক খুঁড়া হয়েছে, অনেক হয়েছে রে খুঁড়া, আরে খুঁড়ে ফেল খুঁড়ে ফেল খুঁড়ে ফেল, আরেকটু 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 পৌঁছে যাবে, জল পৌঁছে যাবি, চল 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 চল, কী হলো কী হলো কী হলো, আয় 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 বলো, খুঁড় 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 খুঁড়ে ফেল, দাদা খুঁড়ে ফেল, আচ্ছা ওখানে খুঁড়ে এখানে বসতে এসেছি, পেট ফিরি, আরে আরে গায়ের বয়ে, দেখো 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 আচ্ছা দেখো, আরে কি হলো, এখানে দাঁড়িয়ে আরে চাল চাল ঘোরা ঘরে সেখানে আনন্দে দৌড়াবে, এসিটা জানানো আছে তো, মা গো বাবা আমার পায়ে দিয়েছে রে, হাই দেখছি দেখো, আরে আরে যা রে যা কি হলো রে, কই রে হাই ওই ওই দেখো রে কোথায় গেল,
সে ওখানেই যাবে, আয় রে লেগেছে রে। আমার সাথে মারপিট হয়ে গেছে, এখন দোয়েলের পেছনে লেগেছে। দেখো 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 কি ভাবে তাকে উস্কাচ্ছে। দেখো আমার সাথে পুরো খুঁজতে খুঁজতে করবে। সাড়ে দশটা, এই ঘড়িটা কবে ঠিক হলো? দশটা বাজে আর এইগুলো কেমনটা হয়ে গেছে। বাকি তরকারি খেয়ে নেবো, তুমি বেড়ে দাও। সেটাই আমার তো কাজ করে করে কেটেছে। তো আমি কি বসে থেকেছি নাকি? আমারটা আমি বললাম, তোমারটা তুমি বলছো। রেগে যাওয়ার কি হলো রে বাবা? খেয়ে খাওয়া দাওয়া করে নি। টাটা, গুড নাইট।